নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলি মাছের একটি রেসিপি। এই মাছটা একটু কাটা থাকলেও খেতে খুবই সুস্বাদু আর ভীষণ উপকারী একটা মাছ। আপনার বাড়িতে হয়তো কম বেশি সবাই করে থাকবেন, কিন্তু আমি কীভাবে মাছটা রান্না করে থাকি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই ফুলি মাছের এই রেসিপিটা। প্রথমে এই মাছটা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো নুন আর 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদ গুঁড়ো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে নুন আর হলুদটা খুব ভালো করে মাছের ভেতরে ঢোকে। এখানে বড় সাইজের একটা আলু টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপকরণের মধ্যে আমাদের লাগবে কয়েক ধরনের মশলা, যার মধ্যে এখানে নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু আদা বেটে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে জিরে বাটা। এখানে আমি জিরে বেটে নিয়েছি, আপনারা চাইলে কেনা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর লাগবে ধনে পাতা কুচি, নুন আর ফোড়নের জন্য কালো জিরে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো খুব কড়া, শক্ত বা লাল করে ভাজার দরকার নেই, দুপাশটা হালকা করে ভেজে নিলেই হবে। একপাশ ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে দেব। মাছের দুপাশেই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটা কড়াই থেকে তুলে নেব। এই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আলুগুলো তুলে নেব। কড়াইয়ের এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। অন্যদিকে যে মশলাগুলো ছিল তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আলুর টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আলুটা একটু ভালো করে নেড়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছের পিসগুলো আস্তে আস্তে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মাছটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দিতে হবে, আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, যাতে মাছের দুপাশটায় খুব ভালো করে সিদ্ধ হয়। মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার আমি সামান্য একটু ধনে পাতা কুচি রেখে দিয়ে বাকি পুরো ধনে পাতা কুচিটা মাছের ঝোলের ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট মাছের ঝোলটাকে আবারও ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ধনে পাতার সুন্দর গন্ধটা মাছের ঝোলের সঙ্গে মিশে গেলে বাকি যে সামান্য একটু ধনে পাতা কুচি রেখেছিলাম সেটা মাছের ঝোলের ওপর দিয়ে আবার ছড়িয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে।
আলু দিয়ে পুলি মাছের ঝোল গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।